গাজীপুর সিটিতে কাল ভোট নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানাতে গাজীপুর চৌরাস্তা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক, চলে যাব তার কাছে। ফরহাদ, রাত পোহালেই তো ভোট শুরু, নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে জানাবেন আমাদের। দিশা, যেমনটা বলছিলেন একেবারেই তাই, রাত পোহালেই গাজীপুর সিটি কর্পোরেশন অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশনের নির্বাচন এক যুদ্ধ বলা চলে। এখানে মেয়র প্রার্থী আছেন, এখানে রয়েছেন কাউন্সিলর প্রার্থী, রয়েছেন সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী। তারা সবাই নির্বাচনের মাঠে নামবেন, চেষ্টা করবেন তাদের তাদের ভোটার যারা আছেন তাদেরকে আকৃষ্ট করে, তাদেরকে ভোটে আকৃষ্ট করার জন্য। এই মুহূর্তে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী গাজী আতাউর রহমান আমার সাথে আছেন। জানবো তার কাছে নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন, আশা করছেন কেমন, শঙ্কা তার কাছে। আপনার কাছে প্রথমে জানতে চাই যে নির্বাচন আগামীকাল সকালে 8টা থেকে নির্বাচন হবে, তো কেমন বুঝতে পারছেন, কেমন দেখছেন, আর পোলিং এজেন্ট সব জায়গাতে দিতে পেরেছেন কিনা বা দেয়াতে কোনো বাধা ছিল কিনা? ধন্যবাদ ডিবিসি নিউজকে এবং ডিবিসি নিউজের মাধ্যমে আমি গাজীপুরের আমার সম্মানিত ভোটারদেরকে আমি শুভেচ্ছা জানাই। গাজীপুরের ভোটারগণ একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে চায়। সার্বিক পরিস্থিতিটা এখনও বলার মতো সময় হয় নাই, কালকেই বোঝা যাবে আসলে কেমন হয়। অনেক শঙ্কা আছে, এখন শঙ্কা বিষয়টা তো আমরা বলেছি বারবার, কিন্তু এখন একজন নির্বাচন কমিশনার তিনি বললেন যে গাজীপুরে তারা উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটি নির্বাচন করতে চায়। তা আমরাও দেখার অপেক্ষায় আছি আসলে ওনারা কেমন নির্বাচন করতে চান। এখানে একটু বাধা দিতে চাই, শঙ্কার কথা বলছিলেন, আসলে আপনার মনের মধ্যে কি শঙ্কা একজন মেয়র প্রার্থী হিসেবে, শঙ্কাটা একটু শুনবো না। শঙ্কাটা হলো যে অতীতে বেশ কয়েকটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই এবং অনেক রকম সমস্যা সংকট হয়েছে, এগুলো সবাই জানে। এই সমস্ত নিয়েই মানুষের মধ্যে এখনো পর্যন্ত আস্থাটা তৈরি হয় নাই নির্বাচনের প্রতি, ভোটারের প্রতি। তো এখন নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব হল এই মানুষের মধ্যে যে একটা অনাস্থার পরিবেশ তৈরি হয়েছে এই গাজীপুরের নির্বাচনের মধ্য দিয়ে এই অনাস্থার পরিবেশটাকে কাটিয়ে উঠে এবং একটা আস্থার পরিবেশ তৈরি করা। সামনে জাতীয় নির্বাচন, এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আর একটা বিষয় হলো যে ইভিএম এ যেহেতু নির্বাচন, এই জন্য ফলাফল নিয়ে একটা শঙ্কা আছে যে ভোট পরিবেশ ভালো থাকলো, মানুষ ভোটও দিল, কিন্তু ফলাফলটা কেমন হবে সেই বিষয় নিয়ে একটা শঙ্কা তো আছেই। এটার কথা আমি আগেও বলেছিলাম, এটা একটা বিষয়। আর আপনি এজেন্টের কথা বলেছেন, এখানে 480টা কেন্দ্র আছে, আমরা ইনশাল্লাহ সবগুলো কেন্দ্রেই এজেন্ট দেওয়ার মতো প্রস্তুতি আমাদের আছে। আশা করি ইনশাল্লাহ যদি কোনো বাধাবিঘ্ন না হয় তাহলে আমাদের সব কেন্দ্রেই আমাদের এজেন্ট থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। তো দিশা, যেমনটা শুনছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থীর কাছ থেকে, তারা নির্বাচন নিয়ে আশাবাদী, যদি সুষ্ঠু নির্বাচন হয় তারা বলছেন নির্বাচনে তারা জয়লাভ করবেন। আর এদিকে কিন্তু ইসি এবং পুলিশ কিন্তু জানিয়েছেন যে জিরো টলারেন্স এবং অন্যায়ের বিরুদ্ধে তারা কিন্তু সোচ্চার আছেন। তো কি হবে আগামীকাল সকাল 8টায় জানা যাবে, আগামীকাল বিকাল 4টায় নির্বাচন শেষ, ভোট গ্রহণের শেষ পর্যায়ে রেজাল্টটি আসলে জানা যাবে যে কে হতে যাচ্ছেন নগর পিতা, কারাই বা হচ্ছেন কাউন্সিলর। দিশা,